যন্ত্রশিল্পের অন্যতম এক অনুষঙ্গ হাওয়াইয়ান গিটার। যদিও সময়ের সাথে এর চল অনেকটাই কমেছে, তবে দেশের বিভিন্ন প্রান্তে ঠিকই ছড়িয়ে আছে অসংখ্য হাওয়াইয়ান গিটার শিল্পী, যাদের নিয়ে শুক্রবার মিলন মেলার আয়োজন করেছে বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা। আয়োজনটা হাওয়াইয়ান গিটার নিয়ে, আর তাই একে একে বেজে চলছে গিটার সুর। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয় হাওয়াইয়ান গিটার শিল্পীদের এই মিলন মেলা ও সংবর্ধনা আয়োজন। শিরোনাম ছিল যার প্রাণে মনে লাগুক আজি সুরের ছোঁয়া। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে আমরা সঙ্গীতের জন্য কিছু কাজ করছি, এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে, তারা বিপদগামী হবে না। অনেকে ভালো বাজাচ্ছে, কেবলমাত্র তারা কিন্তু সামনে আসতে পারছে না, তাদের প্রচার মাধ্যম, এই মাধ্যমের তাদের জন্য প্রচার মাধ্যমটি বিশেষ দরকার। বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার আয়োজনে যেখানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের 300+ শিল্পী, বরেণ্য সঙ্গীতশিল্পী রফিকুল আলম ছিলেন প্রধান অতিথি। আমার বাড়িতে যে গানের চর্চা ছিল এবং আমার ছোট ভাই যে গিটার শিখলো, তার আগে কিন্তু আমি গিটারের প্রতি আসক্ত হয়েছিলাম গান শেখার সঙ্গে সঙ্গে। সেটা আমার শিক্ষাগুরু বুঝতে পারার পর আমাকে প্রচণ্ড ধমক দিয়েছিলেন যে এইভাবে কাজ করা যাবে না। এবারের আয়োজনে দেশের প্রবীণ হাওয়াইয়ান গিটার শিল্পী নিজামুল হুদাকে দেয়া হয় সংবর্ধনা। এটা আমার জন্য তো একটা বিরাট সম্পদ, আমার খুব ভালো লাগছে আর কি। আমি রাজশাহী থেকে ট্রাভেল করে এসে আমি এই সম্বর্ধনায় যোগদান করেছি। মূলত হাওয়াইয়ান গিটার শিল্পীদের মূল্যায়ন ও পরবর্তী প্রজন্মের মাঝে এই গিটারের চর্চা ছড়িয়ে দিতেই আয়োজন, জানান আয়োজকরা। আমরা এই হাওয়াইয়ান গিটারটার প্রসার প্রচারের জন্যে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের এখানে প্রায় সারা বাংলাদেশের থেকে 300 শিল্পী এসেছেন। ভবিষ্যতে হাওয়াইয়ান গিটার নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে প্রত্যাশা শিল্পীদের। গাজী আনিস, চ্যানেল 24।